পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বড় ভাই নওয়াজ শরীফকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষমতার ভার এখন নওয়াজের হাতেই হস্তান্তর করতে চাইছেন তিনি। সমর্থকদের সেনানিবাস ভাঙচুরের জেরে একে একে নেতাদের দল ত্যাগ, আদালতে একাধিক হাজিরা, সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আরেক সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের নেতা ইমরান খানের। সেনা সরকার যোগ সাদসে কার্যত দলছুট হয়েই পড়েছেন তিনি। রাজনীতির মাঠ এখন ফাঁকা, তার এই কোণঠাসা অবস্থাকে পুঁজি করেই ঠিক সময়ের মতোই ঝোপ বুঝে কোপ মারছে শাহবাজ। এ সুযোগে নওয়াজকে চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন তিনি। খবর জিও নিউজের। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার দলের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় এ আবেদন করেন। বৈঠকের ভাষণে তিনি জানান, তিনি তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছেন। শারীরিক জটিলতার কারণে নওয়াজ শরীফ লন্ডনে নির্বাসিত রয়েছেন। দেশে ফিরে এলেই তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর দায়িত্ব তার হাতে তুলে দিবেন। বৈঠকে শাহবাজ শরীফ জানান, PMLN এর একজন তরুণ নেতৃত্বের প্রয়োজন। এ সময় ভাতিজি মরিয়ম নেওয়াজের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন তিনি। ভাষণের এক পর্যায়ে বলেন, আপনি দেখতে পাবেন নওয়াজ শরীফ পাকিস্তান ফিরলে রাজনীতির মানচিত্র বদলে যাবে। এ সময় দলীয় কর্মীদের সামনে মরিয়ম নেওয়াজ বলেন, যে কোনো ছোট বড় সিদ্ধান্ত হোক না কেন, শাহবাজ শরীফ ও নওয়াজ শরীফের অনুমোদন ছাড়া কিছুই করিনি। শাহবাজ শরীফের দাবি, পাকিস্তানের কঠিন পরিস্থিতিতে তারা ক্ষমতায় এসেছেন। তিনি বলেন, মুদ্রাস্ফীতি মানুষের পিঠ ভেঙে দিয়েছে, তেলের দাম আকাশ ছুঁয়েছে, জোট সরকার একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে আমরা কঠিন সময়ের মুখোমুখি হব, আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন বাড়ানো হবে। এদিকে কর্মীদের নির্বাচনী প্রস্তুতির আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বেলওয়াল ভুট্টো জারদারি। সিন্ধুর বন্যা কবলিত এলাকার প্রতিশ্রুতি তহবিলে পাশ না হলে ফেডারেল বাজেটের বিরোধিতা করবেন তিনি। এ বিষয়ে রোববার খাজাখলার এক জনসমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তরিকতা আমার কোনো সন্দেহ নেই, তবে মন্ত্রিপরিষদের কিছু লোক বন্যা কবলিত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় তহবিল দিতে অনিচ্ছুক। আমাদের অভিযোগের সুরাহা না হলে আমরা বাজেটে সমর্থন করব না।